মনে আছে তো গ্রামের বাড়িতে বেশ গলা উঁচু করে বলেছিলি দু মাসের মধ্যে তোমার 5 লক্ষ টাকা আমি শোধ করে দেব এখন তো আবার একটা দুধের বাচ্চা আসছে সংসারে তোর তোর বৌদিকে তো হাসপাতালে নিয়ে যাচ্ছে তুই তো জানিস মা তোর দাদার কোনো আয় নেই সেভাবে হাসপাতালে এত খরচ এদিকে কীর্তনের বায়নাও তেমন নেই তোকে যে বলেছিলাম কিছু টাকা পাঠাতে কিছু ব্যবস্থা করলি আলমারির চাবিটা নিজের কাছে রাখো লকারে কিছু টাকা আছে কখন কি দরকার হয় তা তো বলা যায় না তাই কাছে টাকা থাকা ভালো শ্যামা আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন শ্যামা আপনি আপনি কাঁদছেন কেন কি হয়েছে শ্যামা কি হয়েছে আমাকে বলুন না প্লিজ শ্যামা আপনি এইভাবে চুপ করে থাকলে আমি কি করে বুঝবো বলুন তো কি হয়েছে প্লিজ প্লিজ আপনার প্রবলেমটা আমাকে বলুন না শ্যামা প্লিজ আমাকে বলুন আপনি এইভাবে চুপ থাকবেন না শ্যামা কি হয়েছে শ্যামা আপনি কেন আপনি আগে ভেতরে চলুন আস্তে আপনি ভেতরে চলুন আমার সঙ্গে বসুন ঠিক আছে শ্যামা 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 এবার প্লিজ বলুন কি হয়েছে আপনি এভাবে চুপ থাকলে কিন্তু আমার মন শান্ত হবে না প্লিজ শ্যামা ছোটকর্তা মা আমাকে ফোন করেছিল তাহলে তো এক্ষুনি টাকা পাঠাতে হবে আপনিও না আমাকে একটু ফোনটা দেবেন প্লিজ হ্যালো হ্যালো গোপালদা আমি নিখিল বলছিলাম হ্যাঁ স্যার বলুন বলছিলাম তুমি কোথায় আছো নদিয়াতে হ্যাঁ স্যার গ্রেট তাহলে তুমি একটা কাজ করো তুমি এক্ষুনি নদিয়ার গোপালপুর হসপিটালে যাও আমার ওয়াইফের বৌদি ওখানে অ্যাডমিটেড আছে উনি প্রেগনেন্ট কানাই দাস বা কৃষ্ণচরণ দাসের হাতে 20 বা 25 হাজার টাকা ইমিডিয়েটলি দিয়ে আসো ঠিক আছে আমি নাম্বার সেন্ড করে দিচ্ছি আচ্ছা স্যার আমি এক্ষুনি যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাঁড়ান আমি নাম্বারটা সেন্ড করে দিই ডোন্ট ওয়ারি আমার ডিস্ট্রিবিউটার ওখানে আছে টাকা পৌঁছে যাবে আপনি বরং একটা কাজ করুন আপনার মাকে Thank you.
শ্যামা আপনি কাঁদছেন কেন? প্লিজ আপনি আপনি বসুন, প্লিজ প্লিজ এখানে বসুন। কি হয়েছে আপনার? আপনাকে দেখে এখনো টেন্স লাগছে। আচ্ছা আপনি কি একবার বাড়ি যেতে চান? আমি গাড়ি বলে দিচ্ছি, আপনি নিজের বৌদির সাথে একবার দেখা করে আসুন। না না ছোট কর্তা, পরশু দিন তো আবার রেডিওতে গান গাইতে যেতে হবে আমাকে, এখন বাড়ি গেলে কি করা হবে? তাছাড়া আমিও চাই যে এই অনুষ্ঠানটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়। ঠিক বলেছেন আপনি, আমাদের মধ্যে কারোর একজনের যাওয়া দরকার, কিন্তু আমি এই অবস্থায় যে কি করে যাব? না না আপনি কিভাবে যাবেন আবার এই অবস্থায়? আচ্ছা আমি একবার বাবাকে বলে দেখি। কি হয়েছে নিখিল? বাবা শ্যামার বৌদি হসপিটালে অ্যাডমিটেড, লিভার পেন শুরু হয়েছে। সে কি? তাহলে তো আমাদের একবার ওখানে যাওয়া উচিত। বাবা আমিও সেটাই বলছিলাম, কিন্তু শ্যামা রেডিও শো ছেড়ে কি করে যাবেন? আর আমার পায়ে অবস্থা এমন, আমিও তো যেতে পারবো না বাবা। চুরুবৌমা এটা নিয়ে তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার সঙ্গে তোমার কৃষ্ণ আছেন তো, যাক আমি যে জন্য এসেছি। আচ্ছা চুরুবৌমা একটু আগে দেখলাম রুক্মিণী তোমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ও কিছু বলছিল? মানে তোমার বৌদিকে নিয়ে কিছু বলছিল নাকি আবার পেছনে লাগতে এসেছিল? বাবা মাসিমণি এতটাও কাইন্ড হার্টেড নয় যে শ্যামার বাড়ির লোকজনের খোঁজ নেবে। আমার যতদূর মনে হয় পাওনার 5 লাখ টাকার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে এসেছিল শ্যামাকে, তাই কি? শ্যামা প্লিজ আপনাকে হেজিটেট করতে হবে না, বলুন। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের 5 লাখ টাকা? না না কিছু না বাবা, উনি আপনাকে ভাবতে হবে না, আমি সময় করে ঠিক কুরমার সঙ্গে কথা বলে নেব। না তুমি না লুকিয়ে আমাকে বলো তো ছোট বৌমা। বাবা শ্যামা হেজিটেট করছে তোমাকে বলতে, তাই আমি বলে দিচ্ছি। কিষ্টর চিকিৎসার সময় মাসিমণির থেকে শ্যামা টাকা নিয়েছিলেন, সেটা উইথ ইন্টারেস্ট অ্যারাউন্ড 5 লক্ষ টাকা হবে। আর মাসিমণি মাঝে মাঝে আননেসেসারি প্রেশার ক্রিয়েট করছে শ্যামার উপর, ইভেন শ্যামার বাড়ির লোকেদের বাড়ি ছাড়া করারও হুমকি দিচ্ছে। আমি কালকেই 5 লাখ টাকা তুলে তোমাকে দিয়ে দেবো, ওটা তুমি রুক্মিণীর মুখের উপর ছুড়ে মারবে ছোট বৌমা। বাবা আমি এই অপশনটা আগেই শ্যামাকে দিয়েছি, কিন্তু উনি কিছুতেই মানতে চাইছেন না। কেন ছোট বৌমা, তুমি কি আমাদের পর ভাবো? না না বাবা সেরকম কিছু না, আসলে টাকাটা আমি নিজেই শোধ করতে চাই। আপনারাই বা আমাকে কত সাহায্য করবেন বলুন তো, ছোট কর্তা তো আমার পরিবারের জন্য সবসময় কিছু না কিছু করেই চলেছে। তাই ভেবেছিলাম যদি গান গেয়ে টাকা রোজগার করে নিজে ফেরত দিতে পারি। কিন্তু রেডিও স্যালারিতে তো ওই টাকাটা জোগাড় করতে অনেক দিন লেগে যাবে, এই কদিনে ওই টাকাটা কি করে জোগাড় হবে? হ্যাঁ তার চেয়ে তো ভালো আমি টাকাটা আপাতত দিয়ে দিই, তারপরে তুমি যখন গান গেয়ে টাকা উপার্জন করবে তখন ধার শোধ করার মতো করে আমাকে টাকা শোধ দিয়ে দিও, তাহলেই হবে। তুমি নিজের দায় নিজে বইতে চাইছো, তার থেকে মহৎ আর কি হতে পারে? তোমার এই আত্মসম্মান বোধ মর্যাদা বোধকে মাথায় রেখেই বলছি তুমি নিঃসংকোচে টাকাটা ধার নিতে পারো। বলছিলাম বাবা এখনো তো 20 দিন সময় আছে, আমি যদি এই কদিনের মধ্যে কোনোভাবে টাকাটা জোগাড় করতে পারি। তুমি কিভাবে জোগাড় করবে ছোট বৌমা? একবারে এতগুলো টাকা আপনি কোথায় পাবেন শ্যামা? আমি যদি গানের শো করি ছোট কর্তা? আমি জানি যেটা সম্ভব নয়, কিন্তু তবুও ছোট কর্তা যদি আমি মুখ ঢেকে মানে রেডিওতে যেভাবে গান গাইতে যাই, যদি আমি স্টেজে সেভাবে গান গাই তাহলে? শ্যামা আপনি সব কি বলছেন? এইভাবে বাইরে শো করতে গিয়ে যদি একবার মা জেনে যায় তখন তখন কি হবে? তাহলে তো আপনার কারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারছি ছোট কর্তা,
আমি সবটা বুঝতে পারছি কিন্তু আমি যে নিরুপায় হয়ে পড়েছি। আচ্ছা আপনি যেভাবে বলেছেন মানে আমি যদি আমার গলার স্বরটা বদলে মানে আমার গান গাওয়ার ধরনটা বদলে যদি আমি গান গাই তাহলে তাহলে তো কেউ বুঝতে পারবে না ছোট কর্তা। আমাকে একটু বোঝার চেষ্টা করুন না। একদিন তো আপনি বলেছিলেন যে আমি চেষ্টা করলে সব পারবো। আজ পারবো না বলুন বলুন না। শ্যামা শ্যামা প্লিজ একটু শান্ত হন, মাথা ঠান্ডা করুন। দেখুন আপনি স্বর পাল্টে গান গাইতে চাইছেন সেটা রেডিও স্টেশনের গান, কিন্তু এখন প্লিজ আপনি বাইরে গিয়ে শো করার চেষ্টা করবেন না। একবার কৃষ্ণকলির শোটা হিট করে যান তারপর আপনার যা ইচ্ছে আপনি সেটাই করবেন, তখন কোনো প্রবলেম হবে না। দেখবেন মাও সবকিছু মেনে নেবে, কিন্তু এখন না, হুট করে এরকম কোনো ডিসিশন নেবেন না, একটু টাইম দিন। দেখবেন আমরা কোনো না কোনো ওয়ে আউট ঠিক বের করে ফেলবো। ছোট বৌমা আমার মনে হয় নিখিল একেবারে ঠিক কথা বলেছে, এখন একটা ভুল সিদ্ধান্ত আমাদের অনেক ক্ষতি করে দিতে পারে। কিন্তু এতগুলো টাকা আমি জোগাড় করব কোত্থেকে? হাত পেতে ধার নিতে যে আমার আর ইচ্ছা করছে না ছোট কর্তা। আর আমার মনের অবস্থাটা সেটাও আপনাকে আমি বোঝাতে পারছি না। এখন যে তুমি আমার সহায় কৃষ্ণ, আমাকে পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও, আমি যে বড় অসহায় গো। আমি আসছি ছোট কর্তা, আসছি বাবা, ঘরে কিছু কাজ আছে। বাবা বাবা আমার আরেকটা কথা ছিল। হ্যাঁ বল। বাবা বলছিলাম আজকের দিনটা আমরা ঠিক ম্যানেজ করে নিয়েছি, কিন্তু তাই বলে মাসিমণির সন্দেহ কিন্তু চলে যায়নি। বাবা আমি যতদূর মাসিমণিকে চিনি, মাসিমণি কিন্তু শ্যামাকে ফলো করার আবার ট্রাই করবে। তাই আমি বলছিলাম এই 5 লাখ টাকা মাসিমণিকে দিয়ে দেওয়া উচিত, তাহলে হয়তো কদিন চুপ করে থাকবে, না হলে কিন্তু গন্ডগোল করেই যাবে। ছোট বৌমাকে কোনোভাবে রাজি করিয়ে তুই টাকাটা দিয়ে দে না নিখিল। হ্যাঁ যদিও টাকাটা নিতে ওর আত্মসম্মান বোধে লাগছে, তবু টাকাটা পেয়ে গেলে রুক্মিণী কদিন আর কিছু বলতে পারবে না। তুই তুই রাজি করা ছোট বৌমাকে। কর্তা বাবা শিগগিরই নিচে চলো, ওই কে যেন একটা এসেছে। কে এসেছেন? আমি না ঠিক জানি না গো, কিন্তু মনে হলো কি অনেক বড় কেউ, বড় মাননি লোক। কর্তা বাবা বললো তোকে এক করে ডেকে দিয়ে যেতে। আর হ্যাঁ ছোটদাও কেউ নিয়ে এসো। এখন আবার কে এলো? চল তো নিখিল গিয়ে দেখি। বৌমা ভালো আছো তো? একদম সময় পাই না গো, মন্ত্রী মানুষ বুঝতেই পারছো, আজ এখানে ভিজিট কাল ওখানে ভিজিট, সারা দিন ব্যস্ত। তা আজকে একটু সময় পেলাম তাই চলে এলাম। খুব ভালো করেছেন। আরে রথিনদা তুমি কখন এলে? ওই যে আপনার বন্ধু এসে গেছে। একটু আগে রে, অনেক দিন তোর বাড়িতে আসা হয়নি, তাই ভাবলাম যাই। এ কি নিখিলের পায়ে কি হলো? বাইরে কাজে গেছিলাম, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওফো, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের স্বার্থে ভালো কাজ করতে গিয়েছিল আমার ছেলে, তারই ফল। দেখো গন্ড, আজকাল কেউ কোথাও সুরক্ষিত নয়। রথিনদা চলে আসুন। এই এত? হ্যাঁ এত আবার কি, এতদিন বাদে এসছেন, একটু মিষ্টি মুখ না করলে হয়? চলে আসুন চলে আসুন আসুন। তুমি একটু বদলালে না বৌমা, সেই আগের মতনই রয়ে গেছে। নিন শুরু করুন। তা ভালো কথা, তোমার বাকি ছেলেদের তো দেখছি না, তারা কোথায়? তারা তো সব অফিসে। আবার মেজ বৌমা বড় মুখ করে বলেছে যে অফিসের কাজকর্ম করতে চায়, আর বাধা দিয়ে কি করে বলুন, তাই না? তাই আজ থেকে সেও অফিসে। আমি ভাবলাম কি জানো রথিনদা, মেয়েরা তো আজকাল সব কাজই করে থাকে, তো আমার ঘরের বৌমারাই বা ঘরে বসে থাকবে কেন? হ্যাঁ
ওদেরও তো মন মতো কাজ করার স্বাধীনতা থাকা উচিত, তাই আর আটকালাম না। ব্রাভো ব্রাভো, তোর এই আধুনিক ধ্যান ধারণাগুলোর আমি চিরকাল সাপোর্টার ছিলাম। এই জন্য কি জানিস, তুই এখনো ওই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছিস, তো তাই জন্যে তুই বুড়ো হসনি। হ্যাঁ শুনলে তো, হ্যাঁ আর কোনোদিন আমাকে বুড়ো বলবে না। ও হ্যাঁ বৌমা, তোমার ছোট বৌমা কোথায়? তাকে তো আমি দেখিনি, তাকে ডাকো। আমি আমি দেখে আনছি। শ্যামা 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 শ্যামা। হ্যাঁ কর্তামা বলুন। হ্যাঁ তোমাকেই খুঁজছি তো, বাড়িতে অতিথি এসেছেন, তোমার খোঁজ করছেন। আরে বাবা, তোমার শ্বশুরমশাইয়ের বন্ধু, ছোটবেলার বন্ধু, খুব কাছের বন্ধু, আর যে সে লোক নন, মন্ত্রী মানুষ। চলো এসো। রতিনদা, এই আমার ছোট বৌমা। থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কাজের চাপে তো ছোট ছেলের বিয়ে তো আমার আশা হয়নি, আজ তোর ছোট বৌমাকে দেখলাম। এ তো শ্রী লক্ষ্মী রে। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লো, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মের কালো হরিণ চো। ও হ্যাঁ বৌমা, এবার কিন্তু সবাইকে নিয়ে আমার বাড়িতে তোমাদের আসতে হবে। কেন গো, ছেলের বিয়ে দিচ্ছ নাকি? না না না, ওর বিয়ে দেবো কি, ও তো এখন পড়াশুনো করছে। আসলে তোরা তো জানিস আমার বাড়িতে প্রতি বছর নাম সংকীর্তনের একটা বড় করে অনুষ্ঠান হয়, তো এবারও সেটাই হচ্ছে, তাতে তোদের সবাইকে যেতে হবে, ব্যাস। গোটা কলকাতা রথীন মিত্রের বাড়ি নাম সংকীর্তনের কথা জানে, আমরা তো গত বছরও গিয়েছিলাম। হ্যাঁ এবারও সেইটাই যেতে হবে। বৌমা তুমি দায়িত্ব নাও তো। ঠিক আছে, আমি নিলাম দায়িত্ব, অবশ্যই যাব। এত বড় করে নাম সংকীর্তন হবে আর আমরা যাব না তো হতে পারে? আর এবারে তো আমাদের মধ্যে একজন কৃষ্ণ ভক্তও আছে। কার কথা বলছিস? এই যে আমার ছোট বৌমা। সে তো কৃষ্ণ পুজো ছাড়া একদিনও থাকতে পারে না। ইয়েস ইয়েস, বৌমা আমায় কথাটা বলেছিল। তা ছোট বৌমা, তুমি যখন কৃষ্ণ ভক্ত তখন কীর্তনও নিশ্চয়ই ভালোবাসো। রুক্মিণী দেবী আগে চিনতে পারছেন আমায়? কি বলছেন দাদা, নিশ্চয়ই। গতবার আপনার মেয়েই তো গিয়েছিল আমার ওখানে গান গাইতে, মনে আছে তো? খুব মনে আছে দাদা। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, এবারও ভেবেছিলাম ওকে গাইতে নিয়ে যাব, বুঝেছেন, কিন্তু তারপর ওই খারাপ খবরটা পেলাম। ও তো এখন গান গাইতে পারছে না, তাই তো? এবছর তাহলে কে আসছে রতিনদা? সারপ্রাইজ বৌমা, এবার
এমন একজনকে আনছি গান গাইতে, কিছুদিনের মধ্যেই এই বাংলার জনপ্রিয় গায়িকা হয়ে উঠবে। তুমি কার কথা বলছো রতিনদা? কি বলবো বসন্ত, কি অসাধারণ গান গায় মেয়েটা। ইদানিং ভোরবেলা তো আমার ওর গান শুনেই সময় কাটছে। রেডিওতে প্রোগ্রাম করে। কার কথা বলছেন ঠিক বুঝতে পারলাম না তো। কে রেডিওতে প্রোগ্রাম করছে? এই তো কয়েকদিন আগে রেড এফএম এ একটা প্রোগ্রাম শুরু করেছে, কৃষ্ণকলি।